হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের বই থেকে ব্লাড রিলেশন বা সম্পর্ক নির্ণয় যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট সিক্স এবং আজকের পার্টেও থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট সিক্স আজকের পার্ট সিক্সের কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান যেখানে বলা হয়েছে এ হলো সি এর বাবা সুতরাং সি এর বাবা হল কিন্তু এখানে এ তারপর বলা হয়েছে এবং ডি হলো বি এর পুত্র এবং বলা হয়েছে বি এর পুত্র হল ডি এবং বলা হয়েছে ই হলো এ এর ভাই এর যে ভাই সে হলো ই সি হলো ডি এর বোন তাহলে এই যে সি রয়েছে সে কিন্তু ডি এর বোন তো তাহলে বলা হয়েছে বি ই এর কে হয় অর্থাৎ এই বি এবং ই এদের সম্পর্কটা নির্ণয় করতে হবে তো এখানে প্রশ্ন অনুযায়ী বি এর পুত্র হচ্ছে ডি এবং ডি এর বোন হল আবার সি তো এই সম্পর্কটুকু আগে বুঝে নাও তো এখানে তাহলে সি আর ডি যেহেতু ভাই বোন তাহলে এই সি কিন্তু হবে বিয়ের কন্যা কারণ ডি এর বোন যেহেতু সি এরা হচ্ছে ভাই বোন বিয়ের কিন্তু দুটো সন্তান একটা ছেলে এবং একটা মেয়ে এবং এই যে সি ডি ছেলে মেয়ে এদের বাবা হলো এ যেহেতু সি এর বাবা এ তাহলে এ কিন্তু ডি এরও বাবা অর্থাৎ সি এবং ডি এর বাবা হলো এ তো সুতরাং তাহলে এই এ হচ্ছে বিয়ের স্বামী তো এটুকু আশা করি ক্লিয়ার হলো এবং এই যে এ এর ভাই কিন্তু আবার ই তো এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে বি ই এর কে হয় সুতরাং বি তাহলে ই এর ভ্রাতৃবধূ বা ভাইয়ের বউ হবে এবং যদি এখানে এ বড় হয় তাহলে বি এখানে হবে বৌদি এবং ই হবে দেওর অর্থাৎ এক কথায় বি হলো ই এর ভাইয়ের পুত্র বা ভ্রাতৃবধূ তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি ভ্রাতৃবধূ আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার থার্টি টু রাম হলো রঞ্জনের ভাই রাম হলো রঞ্জনের ভাই অর্থাৎ রাম তাহলে রঞ্জনের ভাই আর বলা হয়েছে রমেশ হলো রামের বাবা তাহলে রামের যে বাবা তার নাম রমেশ রমেশ হলো উমেশের পুত্র তাহলে উমেশের যে পুত্র সে কিন্তু হল রমেশ উমা হলো উমেশের স্ত্রী এবং উমেশের যে স্ত্রী তার নাম হলো উমা তাহলে রঞ্জন উমার কে হয় তাহলে এই যে রঞ্জন সে উমার কি হবে তো তাহলে এবার বুঝে নাও এখানে উমেশকে দিয়ে প্রথমে শুরু করতে হবে এখানে উমেশ এবং উমা এরা স্বামী স্ত্রী এবং এদের পুত্র হচ্ছে রমেশ এবং এই রমেশ হলো রামের বাবা তাহলে রামের সঙ্গে এই উমেশ এবং উমার কী সম্পর্ক তো এখানে এই রাম যেহেতু এই উমেশ ওমার পুত্র রমেশের ছেলে তো ছেলের ছেলে কিন্তু এদের নাতি হবে এইটুকু আশা করি ক্লিয়ার তো সুতরাং রমেশ এখানে উমেশ এবং উমার পুত্র এবং তার পুত্র হলো কিন্তু রাম অর্থাৎ পুত্রের পুত্র কিন্তু নাতি হয় তো সুতরাং রাম হল উমেশ এবং উমার নাতি আবার এই রামের ভাই যেহেতু রঞ্জন তো সুতরাং রঞ্জনও কিন্তু রমেশেরই পুত্র অর্থাৎ রমেশের দুই পুত্র রাম এবং রঞ্জন তো সুতরাং রঞ্জনও কিন্তু উমেশ এবং উমার নাতি হবে তো সুতরাং এখানে তাহলে সঠিক উত্তরটি হবে রঞ্জন হল উমার নাতি তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের পছন্দ হলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলো না এবং এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি ডি হলো এর জামাই অর্থাৎ বিয়ের যে জামাই সে হলো ডি ডি হল এর শ্যালক এবং এর যে শ্যালক সে কিন্তু আবার ডি এবং বলা হয়েছে এ হলো সি এর ভাই সি এর ভাই হলো এ পি হলো সি এর পুত্র এবং সি এর একজন পুত্র আছে সে হলো পি তাহলে পি বিয়ের কে হয় অর্থাৎ এই যে পি সে এই বিয়ের কে হবে তো তাহলে পি এবং বিয়ের সম্পর্ক নির্ণয় করতে হলে এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো বি এর জামাই বলা হয়েছে ডি কে আবার প্রশ্নে বলা হয়েছে এ এর শ্যালক ডি কিন্তু এটা একটু ভুল আছে এখানে একটু মিস্টেক রয়েছে এটা আসলে হবে ডি এর শ্যালক হবে এ তো সুতরাং এই জায়গাটা একটু বুঝে নাও বি এর জামাই যদি ডি হয় অর্থাৎ বি এর মেয়েকে বিয়ে করেছে কিন্তু ডি এবং সেই ডি এর শ্যালক যদি এ হয় তাহলে এই ডি এর শ্যালক সিও হবে কারণ স্ত্রীর ভাই কিন্তু শ্যালক হয় ডি এর শ্যালক যদি এ এবং সি হয় তাহলে এই বিয়ের কিন্তু দুই পুত্র সি এবং এ অর্থাৎ বিয়ের কিন্তু একটা মেয়ে আছে যার সঙ্গে ডি এর বিবাহ হয়েছে অর্থাৎ ডি হলো জামাই এবং বাকি দুটো পুত্র হলো সি এবং এ এবং এই সি এর পুত্র যেহেতু পি তো সুতরাং পুত্রের পুত্র নাতি হয় তো সুতরাং এখানে বোঝা গেল পি হল বিয়ের নাতি তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টি ফোর দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে কিউ হলো আর এর ভাই অর্থাৎ আর এর ভাই হলো কিউ টি হলো এসের মা তাহলে এর মা হলো টি পি হলো কিউয়ের বাবা কিউয়ের বাবা হলো পি এস হলো আর এর বোন তাহলে এখন বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় অর্থাৎ এই চারটি অপশানের মধ্যে থেকে কোন অপশানটা ভুল সেটা আমাদেরকে বার করতে হবে তো সুতরাং প্রথম অপশানে যেটা বলা হয়েছে পি হলো এর স্বামী তো এটা নির্ণয় করতে হলে এখানে যেটা আমাদের দেখতে হবে এখানে এই যে আর এবং এস এদেরকে দুই বোন বলা হয়েছে এবং এই আরের ভাই হলো কিউ তো এটুকু কিন্তু পরিষ্কার হলো তাহলে এই এ কিউ আর এস এরা তিনজন কিন্তু ভাই বোন অর্থাৎ দুই বোন হচ্ছে আর এবং এস এবং তাদের একটা ভাই কিউ তো এরা যেহেতু তিন ভাই বোন তাহলে এর মা যদি টি হয় এবং কিউয়ের বাবা যদি পি হয় তাহলে এদের মা বাবা কিন্তু একই হবে অর্থাৎ টি হলো একজন ফিমেল এবং পি হলো মেল অর্থাৎ টি এর স্বামী কিন্তু হবে পি তো এখানে বলা হয়েছে পি হল টি এর স্বামী তো এটি কিন্তু সঠিক তথ্য পরবর্তী বি অপশানে বলা হয়েছে টি হলো এর মা তো কিউয়ের মা টি কে বলা হয়েছে তো এটাও সঠিক কারণ একটু আগে আমরা প্রমাণ করলাম যে এই আর এস এবং কিউ এরা তিন ভাই বোন তাহলে এস এর মা যদি টি হয় এবং আর এর মাও যদি টি হয় তাহলে একইভাবে এর মা কিন্তু টি হবে তাহলে অপশান নাম্বার বিও সঠিক তথ্য অপশান নাম্বার সিতে বলা হয়েছে পি হল এর বাবা তাহলে এই পিকে আরের বাবা বলা হয়েছে তো এটিও সঠিক তথ্য কারণ এই যে আর যে কন্যা সে কিন্তু পি এরই কন্যা কারণ কিউ এর বাবা যেহেতু পি ঠিক একই রকমভাবে আরেরও বাবা তাহলে পি হবে এস এরও বাবা পি হবে তো এটি সঠিক তথ্য অপশান নাম্বার ডিতে বলা হয়েছে কিউ হলো এর ভাই তো প্রশ্নে কিন্তু এখানে প্রথমেই বলা হয়েছিল কিউ হলো এর ভাই তো এখানেও ঠিক একই বলা হয়েছে কিউ হলো আর এর ভাই তো সুতরাং এটিও তাহলে কিন্তু সঠিক তথ্য আসলে এই প্রশ্নের যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে একটু মিস্টেক রয়েছে বা ভুল রয়েছে কারণ এখানে কিন্তু নিচের কোনটি সঠিক নয় জানতে চাওয়া হয়েছে তো এখানে সবকটাই কিন্তু সঠিক অর্থাৎ একটিও ভুল উত্তর এখানে নেই কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে একটা অপশান অবশ্যই দেওয়া হবে যে এগুলোর সবকটি সঠিক এরকম একটা অপশান কিন্তু থাকবে তো এই ক্ষেত্রে আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে এ হল বিয়ের বোন অর্থাৎ বিয়ের বোন হল এ তারপর বলা হয়েছে বি হল সি এর বাবা তাহলে সি এর যে বাবা সে কিন্তু বি তারপর বলা হয়েছে ডি হলো বিয়ের মা এফ হলো এর কন্যা ই হল ডি এর একমাত্র পুত্রবধূ তাহলে নিচের কোনটি সঠিক নয় তো এখানে প্রথম অপশানে বলা হয়েছে ডি হল এর ঠাকুমা তো এই যে ডি আছে তার পুত্রবধূ যদি ই হয় এবং এই ইয়ের কন্যা যদি এফ হয় পুত্রের কন্যা অর্থাৎ পুত্রবধূর কন্যা বা পুত্রের কন্যা কিন্তু ঠাকুমাই হয় কারণ পুত্রের ছেলে বা মেয়ে হলে তারা নাতি নাতনি হয় তো সুতরাং এফ হলো ডি এর নাতনি তো এক্ষেত্রে ডি হবে ঠাকুমা তো এক্ষেত্রে অপশান এ কিন্তু সঠিক তারপর বলা হয়েছে এফ হল এর ভাইয়ের মেয়ে তো এবার বলা হয়েছে এই এফ হলো এর ভাইয়ের মেয়ে তো এখানে বিয়ের বোন এ অর্থাৎ এ এর ভাই কিন্তু বি এবং এই বিয়ের মা হলো ডি তো সুতরাং এই ডি কিন্তু এ এরও মা হবে এই যে এফ সে কিন্তু এই এর সঙ্গে পিসি হিসাবে সম্পর্কিত হচ্ছে সুতরাং এখানে বি এর কন্যা কিন্তু তাহলে এফ হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এফ হলো বিয়ের ভাইয়ের মেয়ে তো এটা সঠিক কারণ এখানে এর ভাই হলো বি এবং এই বিয়ের মেয়ে হলো কিন্তু এফ এবার অপশান নাম্বার সি এ হলো সি এর মাসি এ হল সি এর মাসি তো এখানে যেহেতু সি এর বাবা বলা হয়েছে বিকে এবং এই বিয়ের বোন হলো এ বি যেহেতু এর ভাই তো ভাইয়ের যে সন্তান সে কিন্তু ভাইপো হয় এবং সি তা হলে এর ভাইপো বা এ হলো সির পিসিকে মাসি বলা হয়েছে কিন্তু আসলে এ এখানে পিসি সম্পর্কে তো এটি কিন্তু ভুল উত্তর অর্থাৎ অপশান সি কিন্তু ভুল অর্থাৎ এটি কিন্তু সঠিক নয় এবং আমরা এবার ডিটাকে দেখে নেবো তো এখানে বলা হয়েছে ই হলো সি এর মা তা এই ইকে সি এর মা বলা হয়েছে তো এটিও সঠিক কারণ বি যদি সি এর বাবা হয় এবং এই বি এবং ই কিন্তু স্বামী স্ত্রী এটা আগে প্রমাণিত হয়েছে এবং এদের তাহলে একটা কন্যা রয়েছে এফ এবং আরেকটা সন্তান রয়েছে সি তাহলে এই ই হলো সি এরও মা তো এই তথ্যটাও সঠিক এখানে জানতে চাওয়া হয়েছিল নিচের কোনটি সঠিক নয় তো অপশান সি হলো সঠিক নয় তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে এ ও ই দুই ভাই তো প্রশ্নে এখানে এ এবং ই কে পরস্পর দুই ভাই বলা হয়েছে এবার বলা হয়েছে সি হলো বিয়ের স্ত্রী আবার সি কে বলা হয়েছে বিয়ের স্ত্রী ডি হলো সি এর ভাই ডিকে বলা হয়েছে সি এর ভাই ডি হলো ই এর পুত্র ইর যে পুত্র সে কিন্তু হলো ডি তাহলে এখানে এখন বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় তো তাহলে এই চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক নয় সেটা আমরা এখন দেখে নেব তো এক্ষেত্রে প্রথম অপশান রয়েছে ই হলো বিয়ের শ্বশুর তো এখানে ই কে বিয়ের শ্বশুর বলা হয়েছে কিন্তু এখানে ই এর যে পুত্র সে কিন্তু ডি আবার এখানে বির স্ত্রী বলা হয়েছে সি কে অর্থাৎ সি কিন্তু এখানে একটা ফিমেল অর্থাৎ এক্ষেত্রে বি হলো মেল তো সুতরাং ই হলো বি এর শ্বশুর সির ভাই যেহেতু ডি তো সুতরাং সিও কিন্তু হবে ই এর কন্যা এবং কন্যার যে স্বামী সে কিন্তু বি তো সুতরাং বিয়ের শ্বশুর তাহলে কিন্তু ই অর্থাৎ বি হলো ইর জামাই তো তাহলে এক্ষেত্রে অপশান এ হলো সঠিক অপশান এবার দ্বিতীয় অপশানে বলা হয়েছে বি হলো ডি এর ভগ্নিপতি তো এখানে বিকে বলা হয়েছে ডি এর ভগ্নিপতি তো এখানে আমরা আগেই দেখে নিয়েছি এই যে সি এ কিন্তু ফিমেল এবং এ কিন্তু ডি এর বোন যেহেতু সি এর ভাই ডি তেমনইভাবে উল্টোভাবে ডি এর বোন হল এফ এবং এফ এর স্বামী বি সে কিন্তু এ ডি এর হবে কারণ সি এর স্বামী বি তো অপশান বিও কিন্তু তাহলে সঠিক এবার দেখে নেওয়া যাক অপশান সি এখানে বলা হয়েছে সি হলো ই এর কন্যা তো এটাও আগে প্রমাণিত সি আর ডি যেহেতু ভাই বোন এবং ইর পুত্র যেহেতু ডি তাহলে এর বোন সি হবে ই এর কন্যা তো এই তাহলে ই এর কন্যা হবে সি অর্থাৎ সি হল ই এর মেয়ে তো এটা তো এক্ষেত্রে অপশান সিও কিন্তু সঠিক অপশান এরপর অপশান ডি যেখানে বলা হয়েছে সি হলো এর ভাইপো অর্থাৎ সিকে এর ভাইপো বলা হয়েছে এখানে এর ভাই হল ই এবং এই ইর কিন্তু একটা মেয়ে এবং একটা ছেলে কিন্তু সি এখানে ভাইপো বলা হয়েছে কিন্তু সি কিন্তু সি আসলে এখানে একটা ফিমেল ক্যারেক্টার অর্থাৎ সি হলো ভাইজি ভাইপো নয় ডি হলো এক্ষেত্রে ভাইপো কিন্তু এখানে সিকে যেহেতু ভাইপো বলা হয়েছে সুতরাং অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক নয় এটি হলো তাহলে সঠিক উত্তর আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে এবং বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং ভিডিও ক্লাসগুলোকে ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে এখন তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে পি হলো এ এর স্বামী অর্থাৎ এ এর যে স্বামী সে হলো পি তারপর বলা হয়েছে এন হলো কিউ এর মা কিউ এর মা হলো এন এম হলো এর ঠাকুরদা তাহলে এর ঠাকুরদা হল এম এ হলো এমের একমাত্র পুত্রবধূ তাহলে এই যে এ সে হল এম এর পুত্রবধূ কিউ হলো এর পিসি তাহলে এই যে কিউ সে হচ্ছে এর পিসি তাহলে নিচের কোনটি সঠিক নয় এবার তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখে নেব তো এখানে তার মধ্যে থেকে অপশান সি এবং ডি দেওয়া নেই এটা তোমাদেরকে আমি মুখে বলে দেবো তো এখানে প্রথম অপশানে দেওয়া রয়েছে এল হল এন এর নাতি অর্থাৎ এই যে এল সে হবে এন এর নাতি তো এই সম্পর্ক প্রমাণ করতে হলে আমরা প্রথমে দেখে নেব এখানে যে সম্পর্কটা দেওয়া রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে এলের যে পিসি সে কিন্তু কিউ তা পিসি কখন হয় না বাবার যে বোন বা দিদি সে কিন্তু পিসি হয় তো সুতরাং এই পিসির যে মা এন তাহলে এই এলের যে বাবা তারও মা কিন্তু এন হবে এটা এটুকু আশা করি বুঝতে পারলে তো সুতরাং এই যে পিসি তার মা এবং এই যে এলের যে বাবা তার মা একই হবে কারণ এলের বাবা এবং এই যে কিউ পিসি এরা দুজন ভাই বোন এবং এদের মা হল এন তো সুতরাং এই এনের যে পুত্র আছে তার তার সন্তান হচ্ছে এল তো সুতরাং এল তাহলে হলে এন এর আতি হবে অর্থাৎ এন হলো ঠাকুমা এখানে এন কিন্তু ফিমেল এই বিবৃতিটা কিন্তু সঠিক অপশান নাম্বার বিতে বলা হয়েছে এ হলো এলের কাকিমা অর্থাৎ এই যে এ রয়েছে সে হবে এলের কাকিমা তো এই সম্পর্কটা বার করতে হলে এখানে দেখো বলা হয়েছে এর ঠাকুরদা কিন্তু এম এবং এই এমের পুত্রবধূ হচ্ছে এ এবং এই এ কিন্তু একটা ফিমেল এবং এর স্বামী হলো পি এ হলো মেল তো সুতরাং এই যে স্বামী পি এই কিন্তু হলো এম এর পুত্র এবং এই পুত্র পি এর ওয়াইফ কিন্তু হলো এ এবং এই এর কিন্তু সন্তান হলো এল তো সুতরাং এ কিন্তু এলের কাকিমা নয় এ হচ্ছে এলের মা তো এই তথ্য কিন্তু সঠিক নয় তো এখানে নিচের কোনটি সঠিক নয় বলেছে তো এখানে কিন্তু সঠিক নয় হচ্ছে অপশান বি এরপর বাকি দুটো অপশান দেখে নেওয়া যাক এরপর অপশান নম্বর সিতে বলা হয়েছে কিউ হলো এ এর ননদ অর্থাৎ এই যে কিউ রয়েছে এ হবে এ এর ননদ তো এই তথ্যও ঠিক কারণ এখানে একটু আগে প্রমাণিত হয়ে গেছে এই যে পি সে কিন্তু এমের সন্তান এবং এই এমের কন্যা হলো কিউ এই পি আর কিউ হচ্ছে ভাই বোন এবং ভাই বা দাদার পি তার ওয়াইফ হচ্ছে এ তো সুতরাং ভাই বা দাদার ওয়াইফ হলো এই কিউ এর ননদ তো সুতরাং কিউ এর কিন্তু ননদই হয় তো এক্ষেত্রে অপশান সি কিন্তু তথ্য সঠিক এরপর অপশান ডিতে বলা হয়েছে এম হল পি এর বাবা এম হলো পি এর বাবা তো এটাও অলরেডি প্রমাণিত হয়ে গেছে যেহেতু এম এর পুত্রবধূ এ এবং তার স্বামী হলো এই পি তো সুতরাং পি হল এম এর পুত্র অর্থাৎ উল্টোভাবে এম হলো পি এর বাবা তো অপশান ডিও কিন্তু সঠিক তো তাহলে এখানে সঠিক নয় যেটা পেলাম আমরা সেটা হচ্ছে শুধুমাত্র অপশান বি তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টি এইট দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে এ ও পি স্বামী স্ত্রী অর্থাৎ এ এর স্ত্রী হল পি তারপর বলা হয়েছে কিউ হলো এর পুত্র এবং কিউ যে সে হলো এ এর পুত্র তারপর বলা হয়েছে জি হলো পি এর মা জি হল পি এর মা পি ও আর দুই ভাই পি এবং আর এরা দুই ভাই তাহলে এক্ষেত্রে আরেকটু চেঞ্জ করে নেব এখানে এ ও পি স্বামী স্ত্রী বলা হয়েছিল তো এখানে এ কিন্তু তাহলে স্বামী হবে না স্বামী হবে পি অর্থাৎ পি এর স্ত্রী হবে এ কারণ পি আর অলরেডি দুই ভাই বলে দেওয়া হয়েছে তো এরপরে এম হলো আর এর বাবা তাহলে এই যে আর এই আর এর বাবা হলো এম তাহলে বলা হয়েছে নিচের কোনটি সঠিক নয় তো তাহলে এক্ষেত্রে প্রথম অপশানে বলা হয়েছে আর হলো কিউ এর মামা তো এখানে আর কে কিউ এর মামা বলা হয়েছে তো সুতরাং এখানে এ যেহেতু একটা ফিমেল ক্যারেক্টার এবং এই এর স্বামী হলো পি অর্থাৎ এই এ এবং পি এদের সন্তান হচ্ছে কিউ তো পি এর ভাই যেহেতু আর সুতরাং এর কাকা হওয়ার কথা ছিল আর কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু এখানে আর কে মামা বলা হয়েছে তো সুতরাং এই তথ্যটি কিন্তু সঠিক নয় এখানে এর সঙ্গে আর এর কাকা ভাইপোর সম্পর্ক এরপর দেখে নেওয়া যাক পরের সম্পর্কটি এখানে অপশান বিতে বলা হয়েছে জি হলো এর শ্বশুর এখানে এই জিকে এর শ্বশুর বলা হয়েছে কিন্তু প্রশ্নে বলা হয়েছে জি হলো পি এর মা তো সুতরাং এখানে এই জি কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার তো এখানে তাহলে শ্বশুর এখানে হওয়া সম্ভব নয় এক্ষেত্রে জি কিন্তু এ এর শাশুড়ি তো তাহলে অপশান নাম্বার বিও সঠিক নয় আশা করি এটাও তোমরা বুঝতে পারলে এরপর অপশান নাম্বার সিতে বলা হয়েছে এ হলো এমের কন্যা এই এ একে এমের কন্যা বলা হয়েছে কিন্তু এখানেও ঠিক একই রকমভাবে এখানে স্বামীর ভাই রয়েছে আর এবং তার বাবা হলো এম সুতরাং এই এম হলো কিন্তু এর শ্বশুর তো সুতরাং এর নিজের কন্যা কিন্তু নয় এটা কিন্তু পুত্রবধূ এম এর পুত্রবধূ হচ্ছে এ তো সুতরাং অপশান নাম্বার সির তথ্যও কিন্তু সঠিক নয় এবার অপশান নাম্বার ডিতে বলা হয়েছে কিউ হলো আর এর ভাইপো এখানে এই যে কিউ একে আর এর ভাইপো বলা হয়েছে তো এই তথ্য সঠিক কারণ আর এর আগেই প্রমাণিত হয়েছে এই যে পি সে কিন্তু কিউয়ের বাবা এবং বাবার ভাই আর সে কিন্তু কাকাই হয় তো সুতরাং এটা কিন্তু কিউয়ের কাকা হবে আর হলো কিউ এর কাকা তো উল্টোভাবে কিউ হলো আর এর ভাইপো তো এই তথ্য কিন্তু সঠিক তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এবং এই আটত্রিশ নম্বর প্রশ্নের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের ক্লাসটি উনচল্লিশ নম্বর প্রশ্ন থেকে ব্লাড রিলেশনের কিছু অন্য প্যাটার্নের প্রশ্ন শুরু হয়েছে বলে সে প্রশ্ন আমি আজকে আর শুরু করলাম না আটত্রিশেই আজকে আমি শেষ করলাম পরবর্তী পার্টে উনচল্লিশ নম্বর প্রশ্ন থেকে নতুন ধরনের নতুন ক্যাটাগরির ব্লাড রিলেশনের প্রশ্ন নিয়ে আসছি তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের ভিডিও ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসটি শেয়ার করতে ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো